हाय फ्रेंड्स, स्वागत बेंगली होम किचने। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के जे रेसिपिटा आपनादेर देखाबो सेई रेसिपिटार नाम होच्छे डाब चिंगड़ी। एटा एकदम ट्रेडिशनल रेसिपि, बाट आमी आमार स्टाइले आपनादेर एई डाब चिंगड़ी रेसिपिटा शिखिएछि। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে টিপে দিতে হবে, যাতে আমি যখন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে ডাব চিংড়ি কী করে বানাতে হয় সেই রেসিপিটাই আপনাদের শিখিয়েছি। এটা আমি প্রেশার কুকারে করেছি, একদম নতুন ধরনের নতুন প্রসেসে আপনাদের শিখিয়ে দিয়েছি। চলুন দেখিয়ে দিই এই ডাব চিংড়ি বানাতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। লাগবে হচ্ছে চিংড়ি, চিংড়িটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এটা নুন মাখিয়ে আমরা ভেজে নেব। একটু বড় সাইজের চিংড়ি নেবেন তাহলে দেখতে ভালো হয়, ডাব চিংড়িতে সাধারণত একটু বড় সাইজের চিংড়ি লাগে। আর লাগবে হচ্ছে ডাবের জল, ডাবের জলটা কিন্তু লাগবেই লাগবে। লাগবে হচ্ছে নারকোল বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, তেল, লাগবে হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, তিনটে একসাথে আমি মিক্সিতে মিহি করে বেটে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিইনি, তাই ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। লাগবে স্বাদ মতো নুন, আর লাগবে গরম মশলা গুঁড়ো। এটা আমার হোমমেড গরম মশলা গুঁড়ো। এই রেসিপিটা যদি কেউ শিখতে চান আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। আর লাগবে হচ্ছে ডাব, ডাব মিডিয়াম সাইজের, বড় সাইজের, যে সাইজের আপনারা নিতে পারেন। মুখটাকে বড় করে কেটে নিতে হবে, আর এটা প্রেশার কুকারে ঢোকাবো বলে আমি ছোট সাইজের নিয়েছি। আপনারা চাইলে দুটো ডাবেও করতে পারেন যদি বেশি পরিমাণ করেন, কিন্তু আমি যে পরিমাণ করেছি সেই পরিমাণে একটা ডাবেই আমার হয়ে যাবে। আর ডাবের মাথাটা রেখে দিতে হবে। এবার আমি গ্যাস জ্বেলে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি সাদা তেলে রেসিপিটা করেছি, সাদা তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু নুন দিয়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করেই তুলে নেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজে না, বেশি ভাজলে চিংড়ি মাছ স্টিফ হয়ে যায়, শক্ত শক্ত খেতে লাগে, মুখে কচকচ করে, তাই জন্য চিংড়ি মাছ একটু নাড়াচাড়া করেই তুলে নিতে হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা হালকা লাল করে আমাদের ভেজে নিতে হবে, মিডিয়াম ফ্লেমে ভাজবেন, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে পেঁয়াজের সাথে। আর আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকোল বাটাটা। নারকোল বাটাটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নারকোল বাটাটা যখন মশলার সাথে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। মশলার যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটাটা। টমেটোটা মিক্সিতে জল ছাড়া বেটে নিয়েছিলাম, নিয়ে এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটা তেল ছাড়া অবধি রান্না করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির ধোয়া জলটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো, দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। চিংড়ি মাছগুলো কিন্তু মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনাদের টেস্ট মতো দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ডাবের জলটা, এটা কিন্তু নর্মাল জল দিলে চলবে না, ডাবের জলটা দিয়েই এটা রান্না করতে হবে। ডাবের জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে।
एक থেকে 2 মিনিট ফোটানোর পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে গরম অবস্থাতেই কিন্তু আমরা এটা ডাবের মধ্যে পুরে নেব। এই যে ডাব, ডাবের মধ্যে পুরে নেব। সাবধানে পুরবেন, গরম আছে আর চিংড়ি মাছগুলো বড়, সেই জন্য। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো, যাতে আপনাদের বানানোর সময় সুবিধে হয়। একটা ছোট চামচ ইউজ করবেন, যাতে খুব সুবিধে হয় ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো ঢোকানোর জন্য। আর এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলটা। আপনারা যদি বেশি পরিমাণ বানান তাহলে একটা ডাবে হবে না, আমার মনে হয় দুটো ডাব ইউজ করতে হবে। রেডি হয়ে গেছে, এবার এটা আমি প্রেসার কুকারের মধ্যে পুরে নিচ্ছি। প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম জল। বেশি জল দেবেন না, ছোট কাপের এক কাপ জল দিলেই হবে। দিয়ে দিলাম একটা বাটি, বাটিটা দিলাম যাতে ডাবটা ঠিকঠাক মতো বসে, সেই জন্য ডাব একটু বড় বাটি দেবেন, যাতে ডাবটা একটু অনেকটাই বেশ ভালো করে বসে। একদম ঠিকঠাক মতো আমার হয়ে গেছে, সেট হয়ে গেছে। এর ওপর চাপা দেওয়ার কোনো দরকার নেই, এর উপর প্রেশার কুকারটা জাস্ট ঢাকনা চাপা দিয়ে আমরা সিদ্ধ করব। 4 থেকে 5টা হুইসেল দিতে হবে, দিলেই আমাদের ডাব চিংড়ি একদম রেডি হয়ে যাবে। তবে একদম ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা খুলে বার করবেন, না হলে ডাবটা গরম থাকবে, আপনাদের হাত পুড়ে যেতে পারে। তো 5টা হুইসেল আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একদম ঠান্ডা হলে তারপর আপনাদের খুলে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার প্রেশার কুকার খুলে আমি দেখাচ্ছি, দেখুন কত সহজেই আমি বার করে নিলাম। একদম রেডি হয়ে গেছে ডাব চিংড়ি, খুব সহজে, খুব কম সময়ে। অবশ্যই বাড়িতে এটা একবার বানাবেন, বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। এটা জাস্ট অসাধারণ লাগে সাদা ভাতের সাথে। আমি আমার স্টাইলে আপনাদের শেখালাম ডাব চিংড়ি। অবশ্যই জানাবেন কমেন্ট করে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই যে ডাব থেকে বার করে দেখাচ্ছি কীরকম ভেতরটা হয়েছে, জাস্ট অসাম খেতে হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এরকম নতুন রেসিপি নিয়ে আপনাদের শেখাবো বলে চলে আসব। আর আমি বলেইছি, পুজোর সময় বেশিক্ষণ রান্না করতে ভালো লাগে না, তাই চটপট যাতে ডাব চিংড়ি আপনারা পুজোর সময় বাড়িতে বানাতে পারেন সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের শিখিয়ে দিলাম। খুব ভালো করে পুজো কাটান, খুব আনন্দ করুন, খুব ভালো ভালো খাওয়া দাওয়া করুন।